গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো মুলার পায়েশ। এর জন্য আমি নিয়েছি দুইটা মুলো বড় সাইজের। তো এটা একটু মোটা করে ছুলে নেব, মোটা করেই ছুলতে হয়। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা নতুন এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন না কেটে। তো মূলো আমার ভালোভাবে আমি ছুলে নিয়েছি, এখন আমি এটা একটা ঘুষুনি দিয়ে ঘষে নেব। এইভাবে আমি ঘুষি নিয়েছি, এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। তো একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখেন। তো এখন আমি একটা নিয়েছি চালনি, এখন এটা ভালোভাবে ধুয়ে নেব, 6-7 বার ধুয়ে নেব এভাবে। এভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে চিপড়ায় চিপড়ায় সব পানি বের করে নিতে হবে। তো আমি সব পানি বের করে আবার বাড়িতে তুলে নিয়েছি। তো এখন আমি এদিকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, গরম পানিতে এখন একটু সিদ্ধ করে নেব। তো এই জন্য আমি ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব বেশি সিদ্ধ হবে না, হালকা সিদ্ধ করলে হবে। তো এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। তো আমি সিদ্ধ করে এখন আবার একটু ধুয়ে নেব ভালোভাবে, আবার 5-6 বার আমি এভাবে ধোব। এইভাবে আমার এই যে ধোয়া হয়ে গেছে, দেখেন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এইখানে আমি দুধে দিয়ে দিলাম 2টা এলাচ, এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। অনেকক্ষণ জাল করে নিয়েছি, দুধটা অনেক ঘন হয়ে গেছে। তো দিয়ে দিলাম 7 মতো চিনি, আপনারা যে যেমন মিষ্টি খাবেন ওই রকম বুঝিয়ে দেবেন। এই পায়েসটা আমি গলা জোর দিয়ে বলতে পারি, আপনারা আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি এভাবে বানালে মুলার কেউ বলতে পারবে না এটা মুলার পায়েস, কোনো মুলার গন্ধই থাকে না। তো এইভাবে আমি এখন আবার জলটা আবার চিপড়ে বের করে, যাতে জল না থাকে এর ভিতরে। তো এইভাবে আমি অনেকক্ষণ চেপে নেব। তো আমি অনেকক্ষণ ধরে চেপে নিয়েছি, সব জল বের হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেব দুধে। এইভাবে আমি সব কয়টাই দিয়ে দেব। এই পায়েসটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, মুলার কোনো গন্ধ থাকে না। যারে খাওয়াবেন সে বলতেই পারবে না এটা মুলার পায়েস নাকি ছানার পায়েস। তো আমি এখন দিয়ে দিব কিশমিস আর কাজু বাদাম। পায়েসটা প্রায় হয়ে চলে এসেছে, আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব।
একটু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখছো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।